মানুষ যে প্রতিদিন অকেজো হয়ে যাচ্ছে এবং তার সমস্ত কাজ মেশিন করে নিচ্ছে, এটা তার জ্বলজ্বান্ত উদাহরণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমিও ভালো আছি। সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব বলি, ফেসবুক বলি, আরও যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি রোবোটিক ধান কাটার মেশিন নামে একটি কথা বলা হচ্ছে এবং আমরা অনেকেই সেই মেশিনের সন্ধান করতেছি। আসলে তো সেই মেশিনটা কোথায় আছে এবং আদৌ আসলে রোবোটিক ধান কাটার কোনো মেশিন আছে কি না, বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেজন্য বলবো প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটার মাঝেও কিন্তু কিছু প্রশিক্ষণ আপনাদের আছে, কিছু ইনফরমেশন। সো হুট করে ভিডিওটা শুরুতে দেখেই কল করা শুরু করে দিবেন না, যে অথবা কেনার চিন্তাভাবনা করবেন না। পুরো ভিডিওটা আসলে সুন্দর করে দেখলে আপনি এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। যেই প্রশ্নগুলো আপনি ফোন করে করবেন, সেই প্রশ্নটা আপনি ঘরে বসেই কিন্তু আসলে জানতে পারবেন যে এই মেশিনটা আপনি কীভাবে চালাবেন বা কী কী সুবিধা অসুবিধা সব কিছু আছে। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন, যদি সময় থাকে আর কি হাতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো রোবোটিক ধান কাটার মেশিনের সন্ধান করার জন্য আপনার এখানে চলে আসছি। জি ভাই, যদি বলিয়ে দিলে আমারটাও রোবোটিক মেশিন। আচ্ছা, বিকজ অফ ওখানে যে ভিডিওটা ছাড়া হয়েছে, এটা দেখানো হয়েছে সোজা যাচ্ছে অল্প কিছু সময় এবং এরপরে এটা ঘুরতেছে কাটতেছে, এই ধরনের কোনো দৃশ্য নাই। আমার এই মেশিনকেও যদি আপনি ছেড়ে দেন, এও সোজা যাবে যদি এটাকে আমি ডানে বায়ে না নেই। আচ্ছা, সুতরাং এই ধরনের রোবোটিক মেশিন বলে কোনো মেশিনই নাই, মানুষ ছাড়া এখন পর্যন্ত এই ধরনের কোনো মেশিন আমার জানা মতে পৃথিবীতে কোথাও হয়েছে আমার জানা নাই। কিন্তু এই ধরনের একটা মেশিন যেটা জাপানি তৈরি, এটা নীল রঙের মেশিন, যে মেশিনটাকে রোবোটিক মেশিন বলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং ওখানে দামটাও যেটা বলা হয়েছে সেই দামটাও একটা ফেক দাম বলা হয়েছে। আমি বলতে পারি এটা আপনাদের সবার সাধ্যের মধ্যে, মেশিনের দাম খুবই কম। মেশিনটার দাম শুধুমাত্র 20,000 টাকা আর আপনি চাইলে এটা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। এবং প্রচুর দর্শকের কাছ থেকে আমরা চাচ্ছি, এই জিনিস চাচ্ছে, ফোন করতেছে, সে একটা ফোন নাম্বার দিয়ে রাখছে, সেই ফোন মানে অ্যাটেন্ড করে না, কোনো কিছুই করে না, কিন্তু এইটার জ্বালাটা সহ্য করতে হচ্ছে আমাদের। কারণ আমরা মেশিন ব্যবসা করি, আমরা ইম্পোর্ট করে আনি, আমরা বেচতেছি, আমরা জানি যে রোবোটিক মেশিন বলে কোনো মেশিন এখন পর্যন্ত তৈরি হয়নি। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রোবোটিক ধান কাটার মেশিন আসলে আমাদের দেশে এই পর্যন্ত পৃথিবীর কোথাও নেই। আচ্ছা, পৃথিবীর কোথাও নেই। দর্শক, তাহলে প্রথমে আপনাদেরকে যেটা জানাতে চেয়েছিলাম সেই জিনিসটা আমরা জানতে পেরেছি যে আসলে রোবোটিক ধান কাটার কোনো মেশিন আদৌ নেই। তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি, এইগুলো তো ধান কাটার মেশিন, এই যে পেছনেও দেখতে পাচ্ছি, এগুলো আমার সবই ধান কাটার মেশিন। আমরা দুইটা মডেল নিয়ে আসছি, একটা হচ্ছে তারা 50 আর একটা হচ্ছে তারা 90। আচ্ছা, দুইটা মডেলের মেশিন আমরা বিক্রি করি। আচ্ছা, অনেকটা জায়গায় আমরা শুনতে পাই যে ধান কাটার ম্যাজিক মেশিনও বলে অনেকে, তো এক একজনে এক একজনের বলতেছে যে যেভাবে বলে ভালো লাগে, কিন্তু এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি রিপার বাইন্ডার। আচ্ছা, কাটবে এবং আটি বাঁধবে। আচ্ছা, রিপারটা হচ্ছে শুধু কেটে ফেলে রেখে যায়, রিপার বাইন্ডার হচ্ছে কাটার পরে আটিটাকে বেঁধে ফেলে, এর জন্য এই মেশিনের নাম হচ্ছে রিপার বাইন্ডার। আর আমাদের এই এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল নাম, আর আমাদের যে মেশিন আমরা বিক্রি করতেছি এর নাম হচ্ছে তারা। আসলে এই মেশিনগুলোকে অনেকে যে ম্যাজিক মেশিন বলতেছেন, কেন ম্যাজিক মেশিন বলতেছেন? কারণ আমরা জানি যে আসলে আমাদের দেশে আমরা যাই উৎপাদন করি না কেন, আমাদের দেশেই না আসলে সব মানে সব দেশেই আপনি যদি মাছ উৎপাদন করেন সেই ক্ষেত্রে আপনাকে যদি লাভবান হতে হয়, আপনার উৎপাদন খরচটা আপনি যত কমাতে পারবেন আপনি কিন্তু লাভবান একটু বেশি হবেন। আপনি যদি গরুর ফার্ম থাকে আপনার, সেই গরুটাকে আপনি মোটাতাজাকরণ করার ক্ষেত্রে আপনি কত কম খরচে করতে পারবেন সেটা কিন্তু আপনি চিন্তা করবেন। ঠিক তেমনি এই যে ধান কাটার যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনটা কিন্তু আপনার আমাদের দেশে লেবার সংকট যদিও নেই, বাট কিছু কিছু জায়গায় কিন্তু আছে এবং সেটার খরচ অনেক বেশি। এই খরচটাকে কমিয়ে দিচ্ছে বলেই আসলে এই মেশিনকে ম্যাজিক মেশিন অনেকে বলে। তো এটা আসলে কী পরিমাণ খরচ কমায় দিচ্ছে আপনাকে, আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, এটার বিস্তারিত এখন আসলে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। এখানে আমাদের এখন যে আমরা কথা বলবো মেশিনগুলো নিয়ে, এটা হচ্ছে আমাদের তারা 90, এটা হচ্ছে 3-row মেশিন, এটা ধানের 3 সারেই ধান কাটতে পারে। এটার ইঞ্জিন হচ্ছে 6.5 হর্স পাওয়ার, 6.5 ঘোড়া ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন,
এবং প্রতি ঘন্টায় মাত্র আধা লিটার খরচ করে। এবং এখানে এই যে স্পুলটা পাচ্ছেন, এই স্পুলটা দিয়ে এক বিঘা জমির ধান কাটা যায়। এই মেশিনের খরচের মধ্যে এই স্পুলটাই সবচেয়ে বেশি ব্যয়বহুল। আচ্ছা, এটা এখনও বাংলাদেশে ডেভেলপ হয় নাই, আমরা মোটামুটি কাছাকাছি নিয়ে আসছি, আশা করি খুব শীঘ্রই আমরাও এটা খুব মানে দামটা সাশ্রয় করতে পারবো। এখন বর্তমানে একটা স্পুলের দাম হচ্ছে 500 টাকা। আচ্ছা, আর আমরা যেটা দেশে ডেভেলপ করতেছি সেটাও এক বিঘা জমির ধান কাটতে পারবে, সেই ক্ষেত্রে সেটার দাম আসবে হলো 350 টাকা। সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এটা দিয়ে হিসাব করি, 500 টাকা যাচ্ছে এক বিঘায়, তেল যাচ্ছে হাফ লিটার, আমরা ধরে নেই যে এখন যেহেতু 114 টাকা লিটার, সেখানে 60 টাকা যাচ্ছে। আপনি যদি এটা লেবার রাখেন, তার যদি দিন হাজিরা 800 টাকা হয় এবং 8 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় 100 টাকা খরচ হলো, সেক্ষেত্রে 700 টাকার মতো এক বিঘায় খরচ হয়। আচ্ছা, এখানে ওই লেবার পার্থক্য যেটা আপনি আগেই বললেন যে লেবার কোনো জায়গায় সংকট, কোনো জায়গায় মানে এই সময়টা ক্রাইসিস দেখা দেয়, কারণ হচ্ছে একসাথে জমির ধান পেকে যায় এবং লেবার যতই থাকুক সংকটটা হয়, দ্রুত ধান কাটতে হয়, ফসল রাখা যায় না, মেঘলা দিন থাকলে আরেক সমস্যা হয়, ঝড়বাদলের দিন আসলে আরেক সমস্যা হয়, এরপরে এখন শুরু হয়েছে বন্যার সমস্যা, সেটাও একটা জিনিস দাঁড়ায় গেছে। এই অল্প দিনে 25 থেকে 30 দিনে আমাদের হারভেস্ট করতে হয়, এই সময়টার কারণেই লেবার সংকটটা দেখা দেয়, আর কোনো কারণ নেই। এখন এইটাকে যত দ্রুত কেটে ঘরে আনা যাবে, তখনই আপনি খুব সহজে এটাকে বলতে পারবেন সাশ্রয় হয়েছে এবং আপনি ঘরে নিয়ে আসতে পারলেন। আর আমাদের যে 50 মডেল যেটা আছে সেটা হচ্ছে টুরো মেশিন, এবং ওইটা 40% ধান কাটে প্রতি ঘন্টায়। ইঞ্জিন সেম, এটাও 6.5 ঘোড়া, এটাও 6.5 ঘোড়া ইঞ্জিন, দুটাই ডিজেল ইঞ্জিন, ওটা দিয়েও খরচ করলেও একই যাবে, এটা দিয়ে খরচ করলেও একই খরচ যাবে, খরচ সমান সমান। আচ্ছা, ঠিক আছে, তবে এইটা তুলনামূলকভাবে যেহেতু 3 রো মেশিন, সুতরাং এ কাটে হলো 60%, সুতরাং এ একটু বেশি কাটতে পারে, ও একটু কম কাটতে পারে, সময়ের ইয়েতে যেয়ে একটু পার্থক্য হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওটাতে হয়তো সময় একটু বেশি লাগবে, রাইট? আচ্ছা, এই যে 3 রোর কথা বলতেছেন, 3 রো বলতে আমরা কী বুঝবো? মানে তিনটা সারির যেই ধান, তিনটা সারি ধান আপনার এখানে যদি এলোমেলো লাগান তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যখন কাটছেন আপনি, এখন মেশিন যদি 6 রো ধরে আপনি 6 রো ঢোকাইতে পারবেন না, আপনাকে 3 রো খেয়াল করে ঠিক 3 রো ঢোকাইতে হবে, বাকি মেশিনকে বাইর করে দিতে হবে, বাইরে বের করে রেখে কাটতে হবে। আচ্ছা, আপনাকে খেয়াল রাখতে হবে 3টা বা 4টা গাছের বেশি যদি সে যেন না ধরে। আচ্ছা, যদি আপনি এই গাইডলাইন নিয়ে চলেন এই মেশিন ডিস্টার্ব দিবে না, কিন্তু আপনি যদি কোনো কারণে পুরো মেশিনটা, এটা 36 ইঞ্চি আছে, এই 36 ইঞ্চিতে আমাদের দেশে দেখা যায় যে 6টা, কোনো জায়গায় 8টা এরকম লাইন পড়ে যায়, ধান পড়ে যায়, গাছ পড়ে যায়, এইটা পড়লেই তখন এই মেশিন ক্যাপাসিটির বাইরে চলে যাবে এবং তখনই দেখা যাবে স্টাকড হবে, আটি বেঁধে শেষ করতে পারবে না, নানা ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু আপনি যদি ওই 3 রোতে থাকেন এবং 3 রো করে কেটে যান, আপনার কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হবে না। এখন আমরা যদি একটু দর্শকদেরকে জানাতে চাই, যারা অবশ্য এটার সাথে জড়িত আছে তারা অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না, এই এক বিঘা জমির ধান কাটতে লেবার দিয়ে এই শ্রমিকের মজুরি কত দেওয়া লাগতে পারে আপনার? অ্যাকচুয়ালি আমি বিভিন্ন যে কাস্টমার আমাদের সাথে কথা বলছে তাদের রেফারেন্সে আমি বলতেছি, কেউ কেউ এমনও বলছে যে এক বিঘা জমির ধান কেটে উঠে আনতে 10,000 টাকা তার খরচ করতে হয়েছে, কোনো কোনো জায়গায় 5,000, কোনো কোনো 6,000। আমি এবছর জায়গা বিশেষ এরিয়া বোঝায়, এরিয়া ওয়াইজ বিকজ হচ্ছে যে যেমন হাওড় অঞ্চলে যখন পানি চলে আসে তখন দেখা যায় যে মানে তখন মানে খরচ আকাশ ছোঁয়া হয়ে পড়ে, বৃষ্টি পড়তেছে, হাওড়ের পানি আস্তে আস্তে ধান খেতে চলে আসতেছে, দুধক না কাটতে পারলে ফসল আর ঘরে আনতে পারে না, এমন কিছু এলাকায় শুনছি আমি যে শেষ পর্যন্ত সে ফসল কাটেই আর নেই, হাওড়ের পানির নিচে তলায় গেছে, এরকম হয়েছে। তবে ইন অ্যান অ্যাভারেজ আমার যেটুকু জানছি যে ছোটো মানে অন্য অন্য ফার্মে 3 থেকে 4,000 টাকা খরচ করছে তারা পার বিঘায় ধান কাটতে, মানে একদম সর্বনিম্ন যে খরচটা সেটাও যদি আমরা ধরি। অনেক কৃষক যারা আমার সাথে এই মেশিন নিয়ে কথা বলছে বা ইয়ে করছে বা তারা কী খরচ করছে আমি তাদের জানছি, 3-4 হাজারের নিচে কেউই কাটতে পারে নাই। আচ্ছা, সেই জায়গায় আমরা এই মেশিন দিয়ে 700 টাকা খরচ করলে এক বিঘা জমির ধান কাটা সম্ভব, কাটা এবং আটি বাঁধা, আচ্ছা, তারপরে শুধু থাকতেছে খরচ যেটা নিয়ে যাওয়া, বাড়ি নিয়ে যাওয়া এবং মাড়াই করা। আচ্ছা, তাহলে এখন আমরা মেশিনটার দাম সম্পর্কে একটু জানাতে চাই দর্শকদেরকে। জি, এটার দাম দুইটাই একই, ওইটাও 2,80,000 টাকা, এটাও 2,80,000 টাকা। আচ্ছা, তো ওইটা তো ধান কাটবে কম, জি, এটা তো ধান কাটবে বেশি। হ্যাঁ,
তাহলে 2,80,000 2,80,000 একই দাম। এখন আপনি ওই মেশিনটা দেখলেই বুঝবেন যে এটার যে মেকানিজম, এটা হচ্ছে জাপানি যে মেশিনটা আছে সেই মেশিনটার কপি। আচ্ছা, চায়না মেশিন কিন্তু জাপানির ওই টেকনোলজির কপি। আচ্ছা, আর এটা হচ্ছে চায়নারা নতুন ভার্সন তৈরি করছে। আচ্ছা, আপনি খেয়াল করবেন যে এটার মধ্যে এত নটখট খুব কম, কিন্তু ওটার মধ্যে আপনার পার্টস এবং আদার্স অনেক বেশি। ওই মেশিনটা আমার এটার চেয়েও ওইটা দামে কেনা। আচ্ছা, আপনার এই প্রশ্নের কারণে দুইটা সমান। ও আচ্ছা আচ্ছা, আর এমনিতে অন্য কোনো সুবিধা আছে কিনা এই মেশিন? সুবিধার মধ্যে কেউ যদি বিচিলি চায় যে আমি বেশি বিচিলি নিব, সেক্ষেত্রে এই মেশিনটা বেস্ট, কারণ এটা উঁচু করে কাটতে পারবেন না, এটা একদম গোড়ায় কেটে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটার যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী সে গোড়ায় কেটে যাবে, খুব বেশি উঁচু করতে পারবেন না, হয়তো সামান্য 2 ইঞ্চি 2.5 ইঞ্চি উঁচু করতে পারবেন। আচ্ছা, বাট এইটাকে চাইলে 6 ইঞ্চি উঁচু করা সম্ভব। আচ্ছা, এটা যখন চলবে এটা চাপ দিলে এটা উঁচু হয়ে যায়। আচ্ছা, তখন উঁচু করে কেটে যাওয়া সম্ভব। এটার ইয়ে হচ্ছে, এটা পজিটিভ দিক হচ্ছে এটা। আচ্ছা, এখন এই উঁচু করে কাটলে মানে যার যার সুবিধা অনুযায়ী আর কি? রাইট রাইট রাইট, যে যে চায়, মানে খড় বলে অনেক দেশে, হ্যাঁ, খড়টা বেশি পেলো, হ্যাঁ, সেক্ষেত্রে ওই মেশিন এই মেশিন দুটোই একই, কিন্তু ওইটা এত উঁচু করে কাটা যায় না, ওটা গোড়ায় কাটতে হয়। ইচ্ছা করলে ওই নিচ থেকেও কাটা যাবে, উঁচু করে কাটা যাবে, উঁচু করে কাটা যাবে, রাইট। আচ্ছা, আর ওটা দিয়ে শুধু নিচু করে কাটতে হবে? নিচু করে কাটতে হবে, হ্যাঁ, পুরো ইয়াটা সহ আর কি, খড় সহ। জি জি, সেক্ষেত্রে হয়তো নিয়ে যেতে না, নিয়ে যাওয়া তো অবশ্যই আছে। এখন আপনার আমাদের দেশের যে গবাদি পশুর যে খাবার, সেখানে মানে মোস্ট ইয়ে অংশটাই হচ্ছে খড়, মেজর অংশটাই খড়, ঠিক আছে? এখন খড়ের দাম আগে ফেলনা ছিল, খড়ের দিকে মানুষের নজর ছিলই না বললেই চলে, খেতে ফেলে রেখে, হ্যাঁ, তা করছে, হ্যাঁ, খেতে ফেলছে, দেখা গেছে বাড়িতে আনলেও মানে অবহেলায় এটাকে ফেলে দেওয়া হয়েছে বা চুলায় আগুন ধরানো হয়েছে, এই ধরনের কাজই করা হয়েছে খড় দিয়ে। কিন্তু এখন কিন্তু খড় আর সেই পর্যায়ে নাই, এখন খড় স্বর্ণ হয়ে গেছে। ধানে যে না লাভ না হয়, খড়ে সেই লাভ হয়। একজন কৃষক আমাকে বলছে যে আমি মারাই করে দেই, হ্যাঁ, যে আমি ফ্রি মারাই করে দেই, আমি খড় নিয়ে আসি, এবং এই খড় যদি আমি 5 টাকা আটিও বেচি, 1 লাখ যদি খড়ের আটি আমি পাই, আমার 5 লাখ টাকা হয়ে যায়। মানে সে, হ্যাঁ, ভালো ব্যবসা, খড়টা এখন স্বর্ণ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা অনেক কিছু জানলাম মেশিন সম্পর্কে, দাম সম্পর্কেও জানলাম। জি, এবার একটু জানতে চাই যে এর আপনার দৃষ্টিকোণ থেকে কোনো নেগেটিভ সাইড আছে কিনা। এটারও যে আমি বললাম নেগেটিভ, আমি প্রথমেই বললাম যে এটা যদি কোনো কারণে এই স্ট্রাকচার মানে আমি যে ইয়ে দিচ্ছি এর বাইরে যদি কেউ করে, অনেক বড় জায়গায় অনেক জায়গা ধরে, অনেক বেশি কাটবে, সবগুলো নিয়ে কাজ শুরু করে দিলাম, মেশিন স্টাকড হয়ে যাবে, মেশিনে ডিস্টার্ব শুরু হবে, মেশিনের বাইন্ডার মানে বেঁধে শেষ করতে পারবে না, একটার পর একটা সমস্যা শুরু হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু 3-0, আপনি 3-0 তো যাবেন, গাইডলাইন ফলো করবেন, ওকে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি যখনই অতিরিক্ত খেতে যাবেন, এই মেশিন আর খেতে পারবে না। দেশের বাইরে থেকে কোনো প্রবাসী ভাই ভিডিও দেখে বুকিং দিতে চাইলো, সেই ক্ষেত্রে? হ্যাঁ, দেশের কেউ যে চালাবে সে আমাদের কাছে আসবে, তাকে আমরা সামনে আমাদের চালানোর জায়গা আছে, আমরা মেশিন ইয়ে করে তাকে তেল পানি ভরে দিয়ে দিব, সে 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, যতক্ষণ পর্যন্ত চালাতে না পারবে, কন্ট্রোল করতে না পারবে, আমরা তাদেরকে গাইডলাইন দিব, শেখাবো যে যখন সে ফুললি এটা চালাতে পারতেছে, আমরা তখনই তাদের মেশিন ছেড়ে দিব। আচ্ছা, আর এই ভিডিওটার মাঝেও কিন্তু কিছু প্রশিক্ষণ আপনাদের আছে, কিছু ইনফরমেশন, সো হুট করে ভিডিওটা শুরুতে দেখেই কল করা শুরু করে দিবেন না, যে অথবা কেনার চিন্তাভাবনা করবেন না, পুরো ভিডিওটা আসলে সুন্দর করে দেখলে আপনি এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। যেই প্রশ্নগুলো আপনি ওনাকে ফোন করে করবেন, সেই প্রশ্নটা আপনি ঘরে বসেই কিন্তু আসলে জানতে পারবেন যে এই মেশিনটা আপনি কীভাবে চালাবেন বা কী কী সুবিধা অসুবিধা সব কিছু আছে। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন, যদি সময় থাকে আর কি হাতে। আর এর পরবর্তীতে যেই জিনিসগুলো লাগবে এই মেশিনটা চালানোর ক্ষেত্রে, এই যে এটার কথা বললেন, এটা তো কোথা থেকে কালেক্ট করতে পারবে আপনাদের? হ্যাঁ, আমাদের কুরিয়ার সার্ভিসে মানে টাকা পে করে দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই, কোনো সমস্যা না। তারপরে যদি কোনো পার্টসের প্রবলেম হলো, সেই পার্টসগুলো কোথায় পাবে? আমাদের কাছে আছে, অ্যাভেলেবল, আপনাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এর বাইরে আমি হয়তো অনেক প্রশ্ন করতে পারিনি, দর্শকদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর জানার জন্য কী ব্যবস্থা আছে? আমার ফোন নাম্বার আপনার ভিডিওতে দিয়ে দিন, এটা মানে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই, রাত 10টার পরে যেন ফোন না করে এবং সকাল 9টার আগে যেন ফোন না করে। তো দর্শক, শেষ মুহূর্তে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আপনার মতো এমনই অন্য কেউ এই মেশিনগুলো খোঁজ করছে হয়তোবা, তাদের জন্য ভিডিওটি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।